আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আর আশা রাখি যে আপনারাও ইনশাআল্লাহ ভালো আছেন। তো বিশেষ একটা কারণে আজ লাইভে আসলাম, যদি আমার আওয়াজটা শোনা যায় দুই একজন একটু কমেন্ট করবেন যে হ্যাঁ শোনা যায় বলে। আজ কত তারিখ জহির? আওয়াজটা শোনা যায় কি? যদি আওয়াজটা শোনা যায় তাহলে একটু কবে না তো। ওয়ালাইকুম সালাম। আওয়াজ শোনা যায় নাকি সেটা বলেন একটু। শোনা যায়, আচ্ছা ঠিক আছে। তো বিশেষ একটা কারণে, কারণটা হলো আপনারা জানেন যে ভারতবর্ষের ভিতরে আমাদের হাবিবুল্লাহ নবী, কালিমুল্লাহ নবী, সরওয়ারে কায়না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেভাবে নূপুর শর্মা আমাদের নবীকে বেইজ্জত করলেন, ভারত তথা পুরো ওয়ার্ল্ডের থেকে প্রতিবাদ করা হইতেছে। তো আমাদের আসামে আজকের তারিখ পর্যন্ত প্রতিবাদ করা হয় নাই। তো আমি এই কদিন ওয়েট করলাম যে দেখি যদি কোনো প্রতিবাদ আসাম থেকে হয়। দুঃখের বিষয় এটা যে আসাম থেকে আজকের তারিখ পর্যন্ত একটাও প্রতিবাদ এখন পর্যন্ত হইলো না। তো যাই না হোক, আমরা অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টার থেকে আজকে এটা আমরা ঘোষণা করি যে ইনশাল্লাহ আমরা আজকে 11 কাল 12-13 তারিখে 10টা বাজায় পূব মঙ্গলদৈ কলেজ থেকে নিয়ে ইনশাল্লাহ ডিসি অফিস আমরা ঘেরাও করব আর আমরা প্রতিবাদ করব। আর আপনাদের কাছে সহায় সহযোগিতা চাই, তার সাথে আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে সকলেই পায়। আর সব মানুষকে আমি আসার জন্য আমি বিনম্রভাবে সকলকে অনুরোধ জানালাম। সোমবার দিন 13 তারিখ। দ্বিতীয় নম্বরের কথা হলো যে দরং জেলার ভিতরে আরও যত দল সংগঠন আছে আমি সকলকেই অনুরোধ জানাইলাম যে আপনারা আমাদেরকে যাতে সহায় সহযোগিতা এর ভিতরে করেন। আর বিশেষ করে আমি দরং জেলার প্রত্যেক ওলামাকে আমি আমার তরফ থেকে আমি দাওয়াত জানালাম, অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টার থেকে আমি দাওয়াত জানালাম যে আমরা আমাদের নবীর জন্য, নবীকে যেভাবে বেইজ্জত করা হলো, নবীকে যেভাবে আঘাত করা হয়েছে, আমরা তার জন্য প্রতিবাদ ইনশাল্লাহ করব আর খুব জবরদস্ত হিসাবে ইনশাল্লাহ প্রতিবাদ করব। তো আশা রাখি ম্যাক্সিমাম কমেও যাতে 10,000 মানুষ যাতে আমরা যোগাইতে পারি। তো আপনাদেরকে এই ভিডিওটা অনেক শেয়ার করবেন যাতে সকলেই পায়। আবার বলি আমি, সোমবারে 13 তারিখ দিনের 10টা বাজায় পূব মঙ্গলদৈ কলেজে আমরা জমা হব। পূব মঙ্গলদৈ কলেজ থেকে আমরা 1 কিলোমিটার হেঁটে ডিসি অফিসে যাই। আমরা ডিসি অফিস ঘেরাও করে ডিসিকে স্মারকপত্র দিয়ে দাবি জানাব। ওদিকে আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ জানানো হলো যে আপনারা ভিডিওটা শেয়ার করেন আর সবাই একটু আসার জন্য আপনারা চেষ্টা করবেন যাতে সকলে আসতে পারেন। আর বিশেষ করে যারা দরং জেলার যারা ভাইয়েরা আমার পেজে আছেন, আপনারা বেশি বেশি করে শেয়ার করেন যাতে দরং জেলার প্রত্যেক কোণার ভিতরে এই ভিডিওটা যাতে যায় আর সকলেই যাতে আসতে পারে। তার সাথে আরও যে কয়টা দল সংগঠন আছে, বিশেষ করে জামাত রাজা এ মুস্তফা, রাজা ফাউন্ডেশন অসম, ওলামা আহলে সুন্নত কাউন্সিল দরং, ওলামা আহলে সুন্নত কাউন্সিল অসমের সভাপতি মৌলানা নবিউল হক সাহেব, রাজা ফাউন্ডেশনের জামাত রাজা এ মুস্তফার সভাপতি মৌলানা রফিক আলম রিজভী সাহেব, সেক্রেটারি ফারুক আবদুল্লাহ নুরী সাহেব, তারপর রাজা ফাউন্ডেশন মৌলানা আজিমউদ্দিন সাহাব, ওলামা আহলে সুন্নত কাউন্সিলের সভাপতি মৌলানা মোয়াজ্জম আলী, সেক্রেটারি মৌলানা নাজির হোসেন। আমি আপনাদের সকলকে অনুরোধ জানাই যে ইনশাল্লাহ আপনারাও সবাই সহযোগিতা করা লাগে আর আপনারাও ইনশাল্লাহ আসা লাগে। একটু যোগাযোগ করেন সকলেই মিলে যাতে কয়েকটা ব্যানারে মিলে যাতে আমরা প্রতিবাদটা সুন্দর পরিবেশে যাতে আমরা প্রতিবাদটা করতে পারি, আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ থাকলেন। বিশেষ করে মুফতি ওলিউদ্দিন সাহেব, আপনি একটু নিট নেওয়া লাগে কারণ আপনি যেহেতু দরং জেলার সিনিয়র মুফতি আর আপনার উপরে মানুষের বহুত আস্থা আছে, এগুলো ব্যাপারে আসলে তো আপনি একটু একবারে আসাটা বেশি একটু ভালো। আর আপনার উপরে যেহেতু কিছুমান আলিম আমার ডিপেন্ড করে, ওদিকে আপনি একটু একবারে আসাটা এগুলো মানে ভালো আর কি, আর নিজে একটু নেতৃত্ব নেওয়া লাগে। আর আপনি আমি যদি নেতৃত্ব না নিই, নেতৃত্ব কে নিব? মুফতি খায়রুল ইসলাম সাহেব নগরবাসী মাসের শিক্ষক, আপনিও একটু নেতৃত্ব নেওয়া লাগে। অবশ্য খায়রুল ইসলাম সাহেব যোগাযোগ করতে আছেন,
আর আমাদের থোলাতে কিবা কেরালা বোর্ডের একজন আছেন মৌলানা জয়নাল আবদিন সাহেব, আপনারাও আসা লাগে। আমার কথা হলো যে সম্পূর্ণ রাজা ফাউন্ডেশন হোক, জামাত রাজা মুস্তফা হোক, ওলামা আহলে সুন্নাত কাউন্সিল হোক, ওলামা আহলে সুন্নাত অসম হোক, ধোলাড্ডা হোক, সবাই মিলে মানে সব মিলে একটা ব্যানার বানায়, ওই ব্যানারের আন্ডারে সবাই মিলে আমরা প্রতিবাদটা করা লাগে। আর সবচেয়ে বড় কথাটা হলো এটা যে মানুষের সংখ্যাটা প্রচুর হওয়া লাগে আমাদের নবীর জন্য। আর আমরা তো সকলে জানি মানসাব্বা নবিয়ান ফাখতুলুহ, তো গতিকে আমি আশা রাখি যে আপনারা সকলে ইনশাআল্লাহ সহায় সহযোগিতা করবেন আর সকলেই মিলে একবারে আসবেন বলে আমার দীর্ঘ বিশ্বাস, সকলেই একবারে আসবেন। আবার তারিখটা বলি, সোমবারে দিনের 10টা বাজায় মঙ্গলদৈ ডিসি অফিস ঘেরাও করা হবে, পূব মঙ্গলদৈ কলেজ থেকে বাড়ানো হবে, বার হয়ে ডিসি অফিসে আসে শান্তিপূর্ণভাবে আমরা ইনশাআল্লাহ আন্দোলনটা করবো। আর তার সাথে আমি একটা অনুরোধও জানাই যে আমরা যারা যারা আসবো ইনশাআল্লাহ সংবিধানকে মাইনা, ভারতের সংবিধানকে মাইনা, আমরা গণতান্ত্রিক হিসাবে আমরা সুন্দর পরিবেশে আমরা প্রতিবাদটা করব। আমাদের প্রতিবাদের জরিয়তে যাতে সরকারের কোনো ক্ষতি না হয়, সংবিধান যাতে উলঙ্ঘন না হয়, আসামের বদনামী যাতে না বার হয়, গতিকে সকলে একত্রিত হয়ে মিলে ঝুলে আমরা যাতে এই প্রতিবাদটা আমরা যাতে করতে পারি, আর যারা যারা আসবেন শান্তিপূর্ণ হিসাবে যাতে আমরা এই প্রতিবাদটা করতে পারি। আর আমি দরং জেলার পুলিশ প্রশাসনকেও বিনম্রভাবে অনুরোধ জানাই যে আমরা যেহেতু সোমবারে প্রতিবাদটা করব, আপনারাও আমাদেরকে সহায় সহযোগিতা করা লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।